वेलकम टू বেদাঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি ইকুয়ালস টু 120 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। ওকে, তো তাহলে আগে আমরা একটা বড় করে পরিবৃত্ত আঁকি। এই হলো আমাদের বৃত্ত, আর বৃত্তের মধ্যে আছে একটি ত্রিভুজ। এই হলো আমাদের ত্রিভুজটি, ঠিক আছে? ত্রিভুজের নাম হলো এ বি সি, যেখানে এই অ্যাঙ্গেলটা এবিসি অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু এটা বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অন্য কোণ দুটি ইকুয়াল হবে, সমান হবে। তাহলে এই কোণটা ধরে নিলাম এক্স, আর এই কোণটাও ধরে নিলাম এক্স। তো যেহেতু কোণ দুটো সমান, তাহলে তাদের যে সংলগ্ন যে বাহুগুলো আছে বাহুগুলো সমান হবে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু বিসি হবে, ঠিক আছে? আর বলছে ও হলো তার কেন্দ্র। এবারে কি করব দেখো, আমরা যোগ করব বিও, আমাদেরকে এ বি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা যদি বিও আর সি এও যোগ করে এই এও বি ত্রিভুজটা গঠন করতে পারি, তাহলে আমরা এ বি বাহু দৈর্ঘ্য সহজেই নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো তাহলে আমরা কি ধরেছি, ধরেছি যে অপর দুটি কোণের মান এক্স। ওকে, তো ত্রিভুজে এ বি, ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে অ্যাঙ্গেল এ বি সি দেওয়া আছে 120 ডিগ্রি, আর আমরা ধরেছি অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এ ইকুয়ালস টু এক্স। আচ্ছা, এবার আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি 120 প্লাস এক্স প্লাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো 120 প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। Therefore, 2x is equal to 180 minus 120, that is equal to 60 degree. So, we can say x is equal to 60 degree divided by 2, that is equal to 30 degree. Okay, তাহলে x এর মান কত পেলাম? X এর মান পেলাম আমরা 30 ডিগ্রি। আচ্ছা, এবারে x এর মান যেহেতু আমরা জানি, তো সেখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটার মান পেয়ে যাব। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে BOA কোণ। এবারে আমরা জানি কি, যে একই বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ওকে, তো আমরা জানি একই বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, তো দ্বিগুণ যদি হয়, তাহলে অ্যাঙ্গেল বি ও এ এর মান কত হবে? এ দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বি সি এ, তো বি সি এ পেয়েছি 30, তো 2 ইন্টু 30, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তো তাহলে কি পেলাম, আবার চলে যাই ছবিতে। এই দেখো, এই অ্যাঙ্গেলটা পেলাম আমরা 60 ডিগ্রি। ফাইন, তাহলে আমরা এই অপর দুটো কোণের মান নির্ণয় করি। তো অপর দুটো কোণ ধরে নিই, এই কোণটা হচ্ছে এক্স, এক্স তো আগেই ধরেছিলাম, এক্স ধরবো না। তাহলে এটা ধরে নিই ওয়াই, আর এটা ধরে নিই ওয়াই। আবার একই রকমভাবে নির্ণয় করব আমরা এই কোণ দুটোর মান কত হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ওয়াই প্লাস ওয়াই প্লাস 60 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তো ত্রিভুজ বি ও এ তে ওয়াই প্লাস ওয়াই প্লাস 60 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো 2y প্লাস 60 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেন 2y ইজ ইকুয়াল টু 180 মাইনাস 60, দ্যাট ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে y কত পাচ্ছি দেখো, y পাচ্ছি প্রত্যেকটা y এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি আমরা কনক্লুশনে আনতে পারি, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ বি ও এ, আমি এখানে আঁকি ত্রিভুজটি, এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি বি ও এ, এর প্রত্যেকটা কোণ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান সমান। তাহলে এই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, তাই সমবাহু ত্রিভুজ।
তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে প্রত্যেকটা বাহুর মান সমান, বিও ইজ ইকুয়াল টু ও এ ইজ ইকুয়াল টু এ বি। এবারে বিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, চলো একবার দেখে নিই, দেখিয়ে দিই তোমাদের। এই দেখো বিও, যেহেতু ও হচ্ছে কেন্দ্র তাহলে বিও আর এও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, তো বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে কী হবে, প্রত্যেকটার মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, তো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে এবিও হবে 5 সেন্টিমিটার। ওকে, তো বিও হলো বৃত্তের ব্যাসার্ধ যার মান হচ্ছে 5 সেন্টিমিটার। অতএব এবি কত হবে, এবি দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং হৃদঙ্কু.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।